আমরা চলে এসেছি আমাদের বাঙালির প্রাণের সেই উৎসব পহেলা বৈশাখে। সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। বাঙালি আজ মাতবে উৎসবে আনন্দে আড্ডায়, তেমনি আমরাও আজকে মাতব আড্ডায়। আর আমাদের সঙ্গে বৈশাখী আড্ডায় আজকে মিলিত হয়েছেন যারা, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। সঙ্গে আছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, আছেন কবি মারুফ রায়হান, আছেন অভিনয় শিল্পী শাহেদ শরীফ খান, তমালিকা কর্মকার, এবং সঙ্গীত অঙ্গন থেকে আছেন রাজীব এবং পুতুল, এবং আরও আছেন মিরাক্কেল থেকে শাওন এবং শশী। সবাইকে শুভ নববর্ষ। সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছেন। নিশ্চয়ই ভালো থাকতেই হবে, নতুন বছর ভালো থাকারই দিন। সেই খুব সুন্দর একটা শাড়ি পরেছেন, ভীষণ ভীষণ মিষ্টি একটা কালার। গিফট নাকি কেনা? এটা গিফট। আচ্ছা, বাংলাদেশের চলচ্চিত্রের যত নায়ক নায়িকা সবার ছবি দিয়ে এই শাড়িটা করা, এবং এখানে আচ্ছা আচ্ছা এখানে ফিল্মের যত মানে রিল রিল আছে, ক্যামেরা আছে, সবকিছু আছে, এবং যে ছবিটি এখানে আছে সেটি কি আপনার? আমার ছবি। দারুণ দারুণ, মানে যে আপনাকে এটি উপহার দিয়েছে মানে সে নিঃসন্দেহে কি বলবো নৃত্যশিল্পীও আছেন নৃত্য সভায়। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বৈশাখের রং, আসলে রঙের মধ্যে চেঞ্জ এসেছে। সেটা আগে যেরকম আমরা লাল আর সাদা মধ্যে ছিলাম, চিন্তা করতাম, এখন আমরা একটু অন্য দিকেও যাচ্ছি। বৈশাখের আসলে অনেক রং আসলে, তাই না? চারিদিকে এত এত রং। কবির কাছে আসি। আমাদের বৈশাখের প্রথম প্রহরে যদি বলি মঙ্গল শোভাযাত্রা হয়, তো ওরকম মঙ্গল শোভাযাত্রা নিয়ে কোনো কবিতা কি আছে? হ্যাঁ, এবার মঙ্গল শোভাযাত্রা নিয়ে অনেক কথা হচ্ছে। আপনি জানেন যে মানে বিশ্ব ঐতিহ্যের অংশ হয়েছে এবার, আবার পাশাপাশি এটাও খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে মঙ্গল শোভাযাত্রাকে বানচাল করার একটা চেষ্টা চলছে। একটা দল বলছেন যে মঙ্গল শোভাযাত্রা করা যাবে না, আর আমরা বলছি যে করবই। তো এরকম একটা চিন্তা থেকে মঙ্গল শোভাযাত্রা নিয়ে একটা কবিতা আমি লিখেছি কালকে। আজ শোভাযাত্রা হবে, এসো বন্ধু পরম সুজন, এই সমাবেশ একখণ্ড সচল সজীব বাংলাদেশ। পাবে বাংলার শোভা রূপ রস গন্ধ প্রতিবাদী ছন্দ, কামার কুমোর জেলে চাষি আর রাখালের বাঁশি, শোভাময় কত কর্মশীল চিত্রকর কবি সৃষ্টিশীল, আসবে সুশীল সুশ্রী পৌরজন, শান্তশিষ্ট বধু ধুধু বালুচর থেকে আসবে নিশ্চয়ই উপেক্ষিত গান, আসবে বাগান আর ছায়াময় গেরস্ত উঠোন। খুব সুন্দর। এবার আসি শাহেদ ভাই তোমার কাছে। বৈশাখ মানে তোমার কাছে কি? বৈশাখ মানে সবার কাছে যা, আমার কাছেও তা, নতুন বছর নতুন দিন। আয়োজন বলতে বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে, সেই দাওয়াতগুলোতে অ্যাটেন্ড করা, সবার সঙ্গে দেখা করা, এবং পরিবারের সবাই একসঙ্গে বের হওয়া, আবার বাবা মার সঙ্গে দেখা করা, এই মানে যেগুলো খুব কমন আমাদের ইয়ে থাকে আর কি, এই ধরনের আয়োজনই থাকে, এছাড়া আর কিছু না। ছোটবেলার বৈশাখ আর বড়বেলার বৈশাখ যদি বলি, এই যে ছোটবেলায় খুব আনন্দ পেতাম, এখন আনন্দ না পাওয়ার কারণ হচ্ছে বিভিন্ন রকমের, একবার বটতলায় বিশাল একটা ঝামেলা হলো, এরপর থেকে সবাই একটু, কিন্তু তারপরে কিন্তু বাঙালিকে কিন্তু দমিয়ে রাখা যায়নি। না, এটা ভালো, এটা ভালো। তার প্রত্যেকটা প্যারেন্টসে তার বাচ্চাদেরকে জানানোর দরকার আছে, পয়লা বৈশাখ কি, আমাদের স্বাধীনতা কি, ভাষা আন্দোলন কি, বিজয় দিবস কি, এটা জানানোর দরকার আছে, যাবেই। এখন বৈশাখ আমি একদম সুইট করে বাসায় বসে থাকি। এই তো এবার আমাদের অভিনয় শিল্পী সংঘ আয়োজন করেছে, এটা একটা আর একটা প্লাস, এবং সেজে গুজে যেতে হবে। রাজীবের কাছে আসি। বৈশাখ নিয়ে অনেক অনেক গান আছে, তো নতুন প্রজন্ম বৈশাখ নিয়ে আসলে কি ভাবছে? পয়লা বৈশাখ ছোটবেলা আসলে ওরকম বুঝতাম না, বুঝতাম হচ্ছে আগের অষ্টমী যেটা আসতো, অষ্টমীর মেলা হতো যেটা বৈশাখের আগে, সেই মেলাটা আমার মনে আছে এখনো ছোট থেকে। মেলাতে অনেক কিছু কিনতাম, মেলার পরে আসতো পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ যখন চারুকলাতে ভর্তি হলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে, এরপর আসলে তখন বুঝলাম যে আসলে বৈশাখ পয়লা বৈশাখ কত বড় একটা ব্যাপার আমাদের, মানে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশে সব ধর্মের মানুষ যে একটা অনুষ্ঠান সবাই মিলে করে সেটা হচ্ছে পয়লা বৈশাখ। আর সবার কিন্তু আলাদা আলাদা অনুষ্ঠান আছে, কিন্তু এই অনুষ্ঠানটা আমরা সবাই মিলে করি, কারণ চারুকলে আমরা মঙ্গল শোভাযাত্রার জন্য সবকিছু যে প্রতীকগুলো বানাতাম, পুতুল বানাতাম, এই যেগুলো যেগুলো চারুকলে কিন্তু আমরা রেগুলার প্রত্যেক বছর কিন্তু আমরা বানাই, সারা রাত জেগে আমরা পরিশ্রম করি ওখানে। তো ওটার যে আনন্দটা যখন পয়লা বৈশাখ রাস্তায় নামানো হয় সেটা মানে বুকটা অনেক বেশি ভরে যায় তখন, যে আমাদের এতদিনের পরিশ্রমটা সফল হলো। পুতুল বৈশাখে ইলিশ খাওয়ার একটা ব্যাপার আছে, সকালবেলা কি ইলিশ মাছ খেয়ে আসা হয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী একটা অনুরোধ করছেন দেশবাসীর উদ্দেশ্যে যে ইলিশের প্রজনন প্রক্রিয়া এই সময়টা এবং যেন এ থেকে বিরত থাকি, আমি খুব নিষ্ঠার সাথে সেটা পালন করি এবং আমার মতে কিন্তু এবং আমার কাছে মনে হয় যে পয়লা বৈশাখ ইলিশ ছাড়া হবে না, এটা খুবই এটা কেন যে এসেছে মানে প্রচলিত হতে হতে মানে পয়লা বৈশাখের সঙ্গে ইলিশ মাছটা কিভাবে যেন জড়িয়ে গেছে কিন্তু যেহেতু এখানে আমাদের জাতিগত একটা স্বার্থ জড়িত আছে, সামগ্রিক স্বার্থের দিকে বিবেচনা করে আমার মনে হয় একটা দিনের আনন্দ বিসর্জন দেওয়াই যায়। প্রচুর ইলিশ পেয়েছে সবাই, তো সেটা একটা স্পষ্ট ফল যে এবার আমরা দেখছি যে প্রচুর ইলিশের ইয়ে ছিল আমাদের, তো সেই কারণে আমার মনে হয় এবছরের এই বিসর্জনটা আগামী বছর আবার আমরা সুফলটা পাবো যে আমরা সারা বছর জুড়ে যেন ইলিশের সরবরাহটা থাকে। আচ্ছা শাওন এবং শশী, তুমি যখন মিরাকেলে ছিলে তখন কি পহেলা বৈশাখের সময়টা কি ওখানে ছিল কখনো? আমি একবার পেয়েছিলাম। ওইখানে পহেলা বৈশাখটা আসলে কেমন করে উদযাপন করা হয়? আমার মনে হয়নি কোনোভাবে যে আলাদা, আমরা এখান থেকে আলাদা, আমার মনে হচ্ছে ওখানে একটা একটুকরো বাংলাদেশ তৈরি হয়েছিল যখন আমরা ওখানে গিয়েছিলাম। ওরা আমাদেরকে কখনো এরকম ট্রিট করে না যে তোমরা ওপার থেকে আসছো, তোমাদের মানে ওরা আমাদের সাথেই নিয়ে ওখানেও আমরা ইলিশ খেয়েছি, খাওয়ানোর সাথে সেটাও বলেছে যে পরের বার কিন্তু তোদের খাওয়া দাওয়া। আর এবারও মানে মোটামুটি আমি এবার ইলিশ কিনতে ব্যাংকে গিয়েছিলাম। কোথায়? ব্যাংকে। ইলিশ ব্যাংক না, ইলিশ ব্যাংকে না, নর্মাল ব্যাংকে গিয়েছিলাম লোন নেওয়ার জন্য, কারণ যে দাম সকালবেলা উঠেই সুন্দর করে সাজগুজি করতাম, শাড়ি পরতাম, আমার খুব ভালো লাগে। তারপর অনুষ্ঠান শেষ করার পর মেলায় যেতাম, আমি ছোট ছোট মাটির পুতুল কিনতাম, তারপর হাড়ি পাতিল কিনতাম, মুড়ি আমার খুব ভীষণ পছন্দ, মুড়ি কিনতাম, আমার খুবই ভালো লাগে। মেলাটা আমি খুব বেশি মিস করি, বিশেষ করে যখন ঢাকায় আসি তখন এই গ্রামের মেলাতে যাওয়া হয় না। কিন্তু গ্রামের মেলাও কি আসলে আগের মতো আছে মুনুনাপা, কি মনে হয়? আছে তো, হ্যাঁ আছে আছে, কিন্তু আমার কাছে আমি যেমন শহরের ছোঁয়া লেগেছে অনেক জায়গায় শহরের ছোঁয়া লেগে মেলার জৌলুস অন্যরকম হয়েছে, সেই একেবারে যে গ্রাম্য যে বা পল্লীর যে গন্ধটা সেই গন্ধ একটু চেঞ্জ হয়েছে, কারণ আমিও অনেক জায়গায় যাই, সেখানে হয়তো নতুনত্ব যেগুলো গ্রামের ছাড়াও বাংলা ঢাকা শহরের অনেক মানে বিষয়টা হচ্ছে যে মন মন যে সহ প্রভাবিত করছে, প্রভাবিত করছে, আবার গ্রামকেও আমরা গ্রাস করে ফেলছি। হ্যাঁ, আমরা আবার গ্রামকে রাজধানী, গ্রামের মেলাগুলোকে আমরা এখানে নিয়ে ঢাকা শহরে একটা খেলা করছি, সেটাও কিন্তু ভালো, আমি নেগেটিভ অর্থে বলছি না। আবার ঢাকায় যে এত বেশি উৎসব হয়, এখন তো পাড়া মহল্লাতে কোথাও না কোথাও কিছু না কিছু হয়। হ্যাঁ, উত্তরায় আমি থাকি, উত্তরায় তো বেশ কয়েকটি অনুষ্ঠান হয় দিনব্যাপী, তার মানে মানে এই বৈশাখী মেলা বলি আর পয়লা বৈশাখের আনন্দ বলি, এটা সারা দেশে অনেক জায়গায় হচ্ছে। এই যে ছায়ানট কিন্তু 50 বছর পূর্তি করছে, সেই 50 বছর আগে সঞ্জিতা খাতুনি করেছিলেন, তাই না? ছায়ানট ওখানে গান করতেন, এখন উনি গান করেন না, কিন্তু উনি কিছু বক্তব্য দেন, সব মিলিয়ে রমনার যে বটমূল সেখানে যে মূল যে আকর্ষণ সেটা এই গানগুলোই এবং কবিতা এবং আমাদের সম্মিলন। কিন্তু এখন যেটা হয়েছে, ঢাকা শহর অনেক বিস্তৃত হয়েছে, অনেক বড় হয়ে গেছে, এত মানুষ এখন যদি মনে করেন যে প্রত্যেকটা এলাকা থেকে 5,000 করে লোক আসে, 5,00,000 লোক জড়ো হবে, তো 5,00,000 লোক তো ঢুকতে পারবে না ওই জায়গাটা। সব উদযাপনের পরিধিটা অনেক বেড়েছে, অনেক বেড়েছে, মানে সবাই মিলে এখন পয়লা বৈশাখ বলতে নতুন কাপড় কিন্তু কেনা চাই, সব এইটা কিন্তু বৈশাখী অর্থনীতি, এটা কিন্তু মানুষের আসছে যে এটা একটা উৎসব, এটা উদযাপন করতে হবে, এবং এই দিনটা একটা বিশেষ একটা দিন, আমরা পরিবারের সবাই কিংবা কিছু একটা পরিকল্পনা থাকছে সবার, এই সচেতনতাটা কিন্তু আমি ছোটবেলায় খুব একটা দেখতাম না।
এবং মানে সবাই যে খুব নতুন কাপড় নিয়ে খুব চিন্তিত ছিল। হ্যাঁ, পুতুল বলছিলেন যে বৈশাখী অর্থনীতির কথা, নতুন পোশাক, তাই না? বৈশাখের চৈত্র সংক্রান্তিতেও নাচের অনুষ্ঠান, বৈশাখেও সকাল থেকে কয়েকটা জায়গায় প্রোগ্রাম থাকে, ফলে আমাদের এর আগের বৈশাখের প্রিপারেশনটা শুরু হয় বেশ অনেকদিন আগে থেকে। এক তো নতুন শাড়ি কি হবে সেটা তো আছেই, বা ফ্যামিলিতে সবাইকে কোথায় থাকছি, এক জায়গায় হচ্ছে কিনা সেটা একটা, আর অনুষ্ঠান করতে গেলে যেটা হয় আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে একটা অন্যরকম বন্ডেজ হয়, যে আমরা সেই ভোরের বেলা উঠছি প্রোগ্রামে যাচ্ছি, ওখান থেকে আবার আরেক জায়গায় প্রোগ্রামে যাচ্ছি। আচ্ছা, অনেকক্ষণ আমরা গল্প করছি, আমরা একটু গান শুনতে পারি? বৈশাখের গান কে গাইবে? গান কে কে? মনমনা পাগাও আপনি তো সঙ্গীত শিল্পীর স্ত্রী, গান গাইতে পারেন সেটা আমি জানি, তবে অনেকেই গান গাইতে পারেন, শিল্পী পত্নী কেউ গাইতে পারে। গানের কথা আমার মনে পড়ছে, কতদিন পরে কতকাল পরে কতকাল পর তুমি এলে পথ ভুলে এই ঘুম ঘুম রমনার বটমূলে। বাহ, এটা হচ্ছে আমার শ্বশুরমশাই আবহানা মুস্তফা সাহেবের লেখা। কতকাল পরে তুমি এলে পথ ভুলে এই ঘুম, আমার সুরটাই ভুল হচ্ছে, এই ঘুম ঘুম রমনার বটমূলে। অসাধারণ গান তোমার গান শুনে সুজিতা বাসা। রেলা একটা গান আছে, অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, সেটা এটা ওনার শ্বশুর মশাইয়ের গান। হ্যাঁ, সেটা হেনা স্যারের লেখা। অনেক বৃষ্টি ঝরেছে গা। হুম, পুতুল গাই যে সুজিতের ছাত্রী রয়েছে এখানে, ছাত্রী হয়ে যাক গানটা। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন আমার চোখ ভরে তুমি এলে, অনেক বৃষ্টি ঝরে। আগেকার দিনের গানগুলো না মানে একদম হৃদয়ে গিয়ে লাগে, তাই না? তুমি না হয় বাইচে আসো, কিন্তু তুমি যে দুই লোকের উপর পড়ছে দুইটা থেকে একটাও বাইচে নাই, দুইটাই মরে গেছে। আমার মনে হয় যে ইজি টু সি, তবে মানে চাকরি পাইতে সমস্যা হয়। প্রথমবার আমি যখন ইন্টারভিউ দিতে গেলাম তো আমার বস আমাকে যে চাকরি দিয়েছে আমি জিজ্ঞেস করলো যে শাওন স্যালারি কত নিবা, তো আমি খুশি যে মানে মোটামুটি যেন স্যালারির ব্যাপার চলে আসছে, তার মানে চাকরিটা আমার হয়ে গেছে। তো আমি বললাম যে স্যার আপনি চাকরি দেবেন, স্যালারি লাগবে না, আমার তিন বেলা খাইতে দিন তাইলেই চলে, আর কী চাই একটা মোটা মানুষের জীবনে। তো এক মাস আমি চাকরি করার পর নিয়ে আমাকে আবার ডাকলেন, বললেন যে এক কাজ করো তুমি খাওয়া বন্ধ করো, স্যালারিটাই নাও। আমি একটা বলি, হাসপাতালে ডাক্তার কাছে গিয়ে বলছে যে যা গরম পড়ছে ডাক্তার সাহেব, আমার তো সারা শরীর চুলকানি, আমি এখন কি করব। তো ডাক্তার বলল যে নেন এই মেডিসিনটা খাবেন, এই মেডিসিন খেলে আপনার ইয়ে করবে। আচ্ছা, এই মেডিসিন খেলে কি আমার চুলকানি ভালো হবে? ডাক্তার বলছে যে না, আপনার নখগুলো বড় হবে, আপনি চুলকায় মজা পাবেন। এটা ভালো, এটা ভালো ছিল, এটা ভালো ছিল। আমি ডাক্তার নিয়ে কি একটা বলতে পারি? হ্যাঁ বলো না, তোমাদের তো বলতে থাকো। সেটা হলো মানে ডাক্তার রোগী আসছে, মুমূর্ষু রোগী, তো বলছে যে ডাক্তার আমার খুব খারাপ অবস্থা, আমার তো নিঃশ্বাস নিতে পারছি না, কী করবো? তো ডাক্তার কোনো ব্যাপার না, ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে, তো ঠিক হয়ে যাবে চলে যান। তো রোগী বেরোতে যাবে একদম গেটে মারা গেছে, একদম সেন্সলেস অবস্থা পড়ে গেছে। তো নার্স তো ভয় পেয়ে গেছে, কী ব্যাপার ডাক্তার, এ কী হলো, এটা কেন হলো? বল টেনশন নিও না, পুলিশ আসতে পারে, পুলিশ আসতে তুমি শুধু লাশটাকে ঘুরাই দাও। লাশ ঘুরাই দেবো কেন? পুলিশ আসলে বলবা যাওয়ার সময় না, আসার সময় মারা গেছে। সবার ছোটবেলা নিয়ে কথা হলো, আপনার ছোটবেলাটা যদি বলেন। আমার ছোটবেলা, ছোটবেলার কথা যদি বলেন তাহলে আমি ছোটবেলায় সেভাবে একদম বাঙালি সংস্কৃতি পাইনি, তবে আমরা যেখানে ছিলাম সেটা তো বাঙালি কলোনি। হ্যাঁ, সেখানে আমরা নিজেরাই কিছু না কিছু করার চেষ্টা করতাম, তখনও একাত্তর আসেনি। হ্যাঁ, তখন একাত্তরের পরে তো আমরা বন্দী ছিলাম, পরে বন্দী বিনিময়ের সময় দেশে আসি, সে কারণে ছোটবেলায় তেমন আনন্দ হয়নি। তবে আমি একটু বড়বেলার কথা বলতে পারি,
ঢাকা শহরে যখন আমি প্রথম আসি, তখন মাত্র ইন্টারমিডিয়েট পাস করে যখন প্রথম আসি, তখন আমার কাছে মনে হয়েছিল ঢাকা শহরের বৈশাখী মেলা এবং বটমূলের যে আনন্দ ওইটা অনেক বেশি ভালো লাগতো। কারণ কি, গায়ে গায়ে ঠেকাঠেকি হতো না তো, আর বৈশাখী মেলাগুলোতে অনেক বেশি আইটেম না থাকলেও মানুষের মধ্যে অনেক বেশি উচ্ছ্বাস ছিল। এখন যেটা বলা হচ্ছে না সেলফি, মানে লোক দেখানো, এখন আসলে আমরা নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত, আমরা কিছু দেখতে আসলে যাই না। আমার কাছে যেটা মনে হয় আমরা নিজেকে দেখাতে যাই, কিছু দেখতে আসলে যাই না। ভালো বলেছেন আপনি, দেখাতে যাই, দেখাতে যাই একদম সত্যি কথা। আমি দেখতে যাই না, কিন্তু কোথায় কি হচ্ছে, কোন গানটা, নিজেকে দেখাতে যাই সবাই, নিজেকে আমি আজকে এরকম করে সেজেছি, আমি সাজলাম, আমি সাজলাম, আমাকে দেখুন গিয়ে, যেটা একটু সবার থেকে আমি কতটা ডিফারেন্ট হতে পারলাম, এগুলো একটা বিরূপ, এইটা একটা বিষয়। আর ছোটবেলা থেকে আমি একটা হাঁটতেও পছন্দ করি, এটা এখন অনেক বেশি হাঁটতে হবে আপনাকে, মানে এসে যেতে হলে রমনা বটমূলে যেতে হলে না, অনেক লম্বা পথ পেরোতে হবে, অনেক দূর থেকে গাড়ি প্রধান সম্ভব না। আমি নিজেই যাই না কয়েক বছর, আমি আপনাকে বলছিলাম শুধু এটা বোঝানোর জন্য। তাহলে কি হয় যে সাধারণ মানুষ যারা যেতে, আপনি তো যেতে হয় বলে আপনি যাই বাবা, আপনি ওখানে ছোটবেলা যখন ছায়ানটের হয়ে গান গাইতাম, ওই যে আমরা ওই সিঁড়ি থাক 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 করে কিরণ আঙ্কেল গান গেতেন আলাদা, আমি দিদি ডিরেক্ট স্টুডেন্ট ছিলাম, ফাঁকিবাদ ছিলাম, ক্লাসিক্যালে ভালো ছিলাম, মানে গান গাইতে চাইতাম না, আমার বড় বোনের ঠিক উল্টাটা ছিল। সো ওখানে বসে যখন গান গাইতাম তখন ভালো লাগতো, তখন আমি সবাইকে দেখতাম, আমাদের যারা যারা অভিনয় করে সবাই যেতেন, ভালো লাগতো। মনমন বলছেন না যে তিনি নিয়মিত যান, আসলে তিনি হেঁটে যান না তো, উনি তো নৃত্য ছন্দে যান। না আমি আবার ভাবলাম আপনি আমার সাইকেলের খবর বলবেন, সাইকেল নিয়ে, সাইকেল নিয়ে যা, সাইকেল নিয়ে ওখানে ঢুকতে পারবো না, আমি এনেছি স্কুটি, না স্কুটি না তো, আমি সাইকেল চালাই, ইনশাআল্লাহ একেবারে এই দ্বিচক্র যান যাকে বলে অযান্ত্রিক, ভালো কিন্তু এটা আসলে ঢাকা তো আমাদের পরিবেশ সম্মত হয় না খুব একটা, ওই ওই সব দিনগুলোতে বিশেষ দিবসে কিন্তু ঢাকা বাস যেহেতু বন্ধ থাকে, ক্লোজ করা থাকে চারিদিকে, ও গ্যারেজে আমি তো আমার বিষয় কিন্তু ডাক্তার হাঁটতে বলে সকালবেলা একদম প্রপারলি, ওইটা যদি হাঁটা হয় আমি কত দূর হেঁটে যাচ্ছি আমার খুব ভালো লাগে, যদি রোগ না ডিপেন্ড করে, মানে যদি হাঁটার মুড এসে যায় তাহলে অনেক হাঁটতে পারি, আবার মুড এসে গেলে, ঘুমের মুড এসে গেলে অনেকক্ষণ ঘুমাই, হ্যাঁ খাওয়ার মুড এসে গেলে অনেকক্ষণ খাই, এখন কি ভাই ঘুমের মুড, এখন বৈশাখী মুড, সবার আগে শাহেদ পছন্দ করে, সবচেয়ে পছন্দ করে ঘুমাতে, আমি কাঁচের চুড়ি, কাঁচের চুড়ি দিয়েছো, সত্যি আমার খুব ভালো লাগে, আমার সত্যি কথা, মানে বৈশাখ এলে কাঁচের চুড়ি হবে না, ওটা আসলে একটা বিষয় নিয়ে আমি আলাপ করতে চাই, যেটা হচ্ছে যে আপনার মাইকিং, আমরা পয়লা বৈশাখের দিনটা আমরা অনেক সুন্দর ভাবে ইয়ে করে নিলাম, নিলাম, কিন্তু এছাড়া তার বাসার সামনে যদি এভাবে মাইকটা ফিট করে দেয়, হ্যাঁ সেটা আপনার মানে ধর্মীয় অনুষ্ঠানের বেলায় হোক, আমাদের গানের বেলায় হোক, এবং ধরেন দেখা যায় যে পাশের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে এবং এত লাউড, এত লাউড, যেটা হচ্ছে যে পাশে অন্য পাশে যে একজন অসুস্থ রুগী আছে তারা সেটা হয়তো জানে না, কিন্তু সেই রুগীটা ঘুমাতে পারছে না। শাহেদ চমৎকার বলেছেন, বিবেচনা বোধ, তাই না, আমি উৎসব করছি, আমি আনন্দ করছি, কিন্তু আমার আরেকজনের জন্য কেউ উৎসব না করতে পারে তাহলে তাকে যেন আমি বিঘ্ন না ঘটাই তার কাজে বা তার, সেটাই হয় পার্সোনাল প্রোগ্রামের ক্ষেত্রে, কিন্তু জাতিগত উৎসব কিন্তু ডিস্টার্ব ফিল করলে হবে না, না জাতিগত উৎসব তো একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে, হ্যাঁ কিন্তু যখন সেটা সবার জন্য অনুষ্ঠান হবে, বিয়ের অনুষ্ঠান হয়ে গেছে কবে,
সেটাই তো আমি তো সেটাই বলেছি বলো একটা গান আমি একলা মানুষ দোকলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে তুমি দোকলা মানুষ একলা হবা কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে আমার আছে কোশানো যদি তুমি চড়তে চাও আমার আছে কোশানো যদি তুমি চড়তে চাও তোমারে লইয়া যামু ঝিনাই নদীর ঘাটে লো ঝিনাই নদীর ঘাটে আমি একলা মানুষ দোকলা খুঁজি ভীষণ ব্যথার চোটে লো ভীষণ ব্যথার চোটে তুমি দোকলা মানুষ একলা হবা কষ্টে নিশি কাটে লো কষ্টে নিশি কাটে আগের গানগুলো ছিল ঠিক এই রকম সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা মনে তো মানে না দিলে তো বোঝে না আর এখন শোনো বন্ধু তুই আমারে ভোতা দা দিয়ে কাই চালা পিড়িতের খাতা দিয়া যাই তা ধৈরা মাইরালা অনুরাপা বাসায় কি আয়োজন হলো আজকে বাসায় যথারীতি সবজি পুরি লুচি তারপরে পায়েস আমি সব নিজে হাতে রান্না করি নতুন বছর এসে গেল একটা বছর আমাদের মাঝ থেকে চলে গিয়ে নতুন একটা বছর শুরু হয়েছে এই নতুন বছর নিয়ে কার কি পরিকল্পনা সাহেব ভাই যে আমার পরিকল্পনা আমার ফ্যামিলির সাথেই অ্যাটাচ হ্যাঁ ফ্যামিলিকে কেন্দ্র করেই পরিকল্পনাগুলো হয় সো আমার দুইটা বেবি একটা ছেলে একটা মেয়ে তাদেরকে সুন্দরভাবে বড় করে তোলা এটাই আমার পরিকল্পনা তোমাদের আমি টার্গেট করে এগোই না মানে আমি অভিনয়টা যেরকম মনে করি স্পন্টেনিয়াস আমি মনে করি জীবনযাত্রাটা খুব স্পন্টেনিয়াস রাজীব আমি অবশ্যই পরিকল্পনা করি তবে প্রতিদিন করি প্রতিদিনেরটা সকালবেলা করি করি যে আজকে সারাদিন কী করবো এর বেশি করতে পারি সেই অনুযায়ী কি করা হ্যাঁ সেই অনুযায়ী মোটামুটি চলে কিন্তু এর বেশি করতে গেলে সেগুলো হয় না কখনো ওই জন্য বাদ দিয়ে দিয়েছি আগে করতাম আর কি আমার করি না সকালে পরিকল্পনা করি যে রাত 12টা পর্যন্ত আছে কী করবো পরিকল্পনা বলতে বৈশাখকে ঘিরে বেশ কিছুদিন আগের থেকে কাজ শুরু হয়েছিল সেটা মোটামুটি আজকে পর্যন্ত চলবে আর বৈশাখ উদযাপনের আরেকটা অংশ হিসেবে দেশের বাইরে অনুষ্ঠানে যাওয়া হচ্ছে বৈশাখে কেমন লাগে ওটা মানে বৈশাখে দেশের বাইরে গিয়ে বৈশাখ উদযাপন করতে কেমন লাগে দেশের বাইরে যেটা হয় যে বৈশাখকে ঘিরে হলেও সেটা দেখা যায় যে এপ্রিলের শেষ নাগাদ চলে যায় কারণ তারাও আয়োজনের একটা ব্যাপার থাকে বিশাল পরিসরে তারা আয়োজন করেন দেশ থেকে অনেক শিল্পী নিয়ে যান তো সবটা মিলে অনেক দিন ধরে বৈশাখ উদযাপন করা হয় অর্থাৎ হয়তো আমি আমি যাচ্ছি এ মাসের শেষের দিকে কিন্তু গিয়ে দেখবো তখনও বৈশাখ চলছে অর্থাৎ পয়লা বৈশাখের যে আমেজটা পুরোপুরি আছে এবং প্রবাসীদের মধ্যে আমাদের চাইতে আরও বেশি উৎসাহ আমি একদমই করি আমি প্রতি বছর আমেরিকাতে যাই ঈদ বোঝা যাবে না কিন্তু যে ঈদ হচ্ছে কিন্তু ওদের যে উৎসাহ পয়লা বৈশাখ বা ঈদ পূজা বা আমার এবছরের পরিকল্পনা একদম অন্যরকম আমার জাস্ট গত আমাদের বিয়ের 23-24 বছর হয়ে গেছে আমরা সংসার করছি এবার বাড়ি পাল্টালাম বাড়ি পাল্টাতে যেয়ে দেখলাম যে আসলে এত জিনিসপত্র হয়ে গেছে জীবন এত জটিল বানিয়ে ফেলেছি আমরা এখন আমার প্রতিনিয়ত মনে হচ্ছে এত জিনিসপত্র এত কিছু আমার ভালো লাগছে না আমার মনে হচ্ছে এগুলো সব কার্টেল করে কত ছিমছাম কত সহজ কত অল্পে থাকা যায় আমার কেন জানি মনে হচ্ছে যে আচ্ছা আমার তো চলে যেতে হবে আমার এগুলো এখন মানে ডিসপোজ করা দরকার আমি জানি না আমার এই ফিলিংসটা কদিন ধরে খুব হচ্ছে খুব আমি এক রুম থেকে আরেক রুম যাচ্ছি আমার মনে হচ্ছে কখন এগুলো খালি করবো কখন আমার তো যেতে হবে আমার ডাক পড়বে মনে হচ্ছে আমার এরকম মনে হচ্ছে আমি যাই না কেন সুষমা বৈশাখ এলে কিন্তু আমরা একটু সামনের দিকেও তাকাই এই বৈশাখেই কবিগুরুর জন্মদিন 25শে বৈশাখ ওটা নিয়ে বোধ হয় আমাদের সবারই কিছু না কিছু পরিকল্পনা থাকে হ্যাঁ সে তো থাকে তাই না আর বৈশাখের পরে জ্যৈষ্ঠ তখন আবার আরেক কবির কথা স্মরণ করি নজরুল
সেটা রবীন্দ্রনাথ নজরুল, তারপরে শ্রাবণ চলে আসে, আষাঢ় চলে আসে, বৃষ্টি, বৃষ্টির গান, বৃষ্টির কবিতা, বৃষ্টির কবিতা হয়ে যাক না, বৃষ্টির নামান্য খাওয়াটা ওগুলি খুব মজা লাগে। একটা ছোট্ট কবিতা আমি পড়ি। বৈশাখী শাড়ি রঙে এসে মেশে উৎসব স্বরূপ, চিত্র কর তাতে মুগ্ধ আঁকে নয়ন লোভন রূপ। জাগর জমিনে দেখি রকমারি মেলার পসরা, জঙ্গিবাদ সাগরে ডুবিয়ে এলো অবাক অপ্সরা। ও বাবা, বর্ষ বরণের শাড়ি বহুরং বৈচিত্র্যে উজ্জ্বল, বাংলার ফুল থেকে ছটা নিয়ে সমূহ সচ্ছল। বাংলার পাখি দিল উপহার শোভন প্রতীক, সুদূরের আহ্বান লিখে গেল পথ ও পথিক। পাড়ে তার যমুনা পাড়ের ঢেউ, জীবনের আশা জাগানিয়া ছবি, মনোলভা সুরুচি সুস্মিতা, প্রেমে পড়া ছন্দিতা কাপড় আহা সানন্দ জড়িতা। বিলয় সুরের সুরা অপার্থিব নন্দন বনের, প্রথম প্রভাতে বসেখের বন্ধুর পরনে শাড়ি, আঁচলে সচল মায়া সুখ স্বস্তি শান্তি সারি সারি। আমি যখন যে অবস্থায় যেভাবে থাকি এবং আমার মানে আমি যেটাই পাই না কেন ওটা নিয়ে সন্তুষ্ট থাকার পরিকল্পনা আমার সবসময় থাকে। খুব সুন্দর কথা। আমারটা রাজীব ভাইটা একদম মিলে গেছে। আমি সকালে প্ল্যান করি, রাত পর্যন্তই করতে পারি, বেশি করতে পারি না। এখন বন্ধু কোনো কিছু প্ল্যান করে করতেই পারিনি, বিভিন্ন জায়গায় গেলে বলে যে একটু বসেন, আসতেছি বলে চলে যায়, ঘন্টার পর ঘন্টা এক একা বসে থাকতে হয়। তো আমি একটা নতুন প্ল্যান বের করছি, এটাই বৈশাখের পর থেকে ইউজ করো। তো কেউ যদি চলে যেতে নেই বলবো যে কিছু টাকা দিয়ে যান। কেন বল, শুনলাম টাকা কথা বলে, ওর সাথে একটু গল্প করি। জীবনটা সাজিয়ে নেব উৎসবে হারি, সাদা শাড়ি লাল পাড়ে শহর যাবে ছে, খুব জমবে প্রাণের মেলা হেসে নেচে গে। বাহ, অডিওটা দিও যাতে নাচ করতে পারে। আমার কাছে মনে হয় যে বৈশাখে ঈদের থেকেও বরং বেশি, মানে কারণ সব ধর্মের মানুষরা যেহেতু কেনাকাটা করে, মোটামুটি সবচেয়ে বড় উৎসব বাঙালি। এটা টোটালি কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান না, এটা বাঙালি, একদম বাঙালিদের একটা প্রোগ্রাম, যার ফলে প্রোগ্রামটা মানে এত প্রিয়, এত পছন্দের। আর যে বিষয়টা আমরা সবাই বললাম না, এই যে মানে শহরের পরিবেশটা, ওই যে ক্রেডিট কার্ড, তারপরে অফার, বিভিন্ন মেসেজ আসতেছে মোবাইলে, গ্রামে কিন্তু এখনো সেই আগের পরিবেশটা কিন্তু আছে এখনো। কিন্তু একদম গ্রামের কথা বলছি আমি, আর গ্রামই তো বেশি বাংলাদেশে, 70% এখনো গ্রামই। বৈশাখ নিয়ে গল্প আড্ডা শেষ হবে না আসলে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে এসেছে, আমাদের চলে যেতে হবে, আমাদের সবার সবার ঘরে যেতে হবে এবং সবার ঘরে সবাই অপেক্ষা করে আছে প্রিয় মানুষটি বাসায় ফিরবে বলে। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো একটা সময় কাটলো, ভীষণ হাসলাম, সুখ দুঃখের গল্প বললাম, স্মৃতিচারণ করলাম, সবচেয়ে মজার বিষয় যেটা আমার সব সময়ই ভালো লাগে। সবাইকে আবারও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আড্ডা দিতে পছন্দ করি, আমরা আনন্দ করতে পছন্দ করি, আমরা বাঙালি, আমরা এই একটা দিন সমস্ত কিছু ভুলে ধর্ম বর্ণ নির্বিশেষে এই একটা অসাম্প্রদায়িক উৎসবে মেতে উঠি। আমরা বাঙালি থাকতে চাই প্রাণে মনে সবসময়। আজকের দিনটির মতো বছরের প্রত্যেকটা দিন হোক শুভ মঙ্গলময়, এই আশা করছি। সবাই ভালো থাকুন, আবারও শুভ নববর্ষ।